आज के 15 अगस्त এই 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ধুমপাড়া নিবাসী আমাদের বিকাশ ভাই ও প্রতি বছরে এই স্বাধীনতা দিবস উপলক্ষে যাত্রা শুরু করেন ভারত মাতার উদ্দেশ্যে। এই ভারত মাতার উদ্দেশ্য নিয়ে উনি আজকেও সেই জাতীয় পতাকার রঙে রঙ্গিত হয়ে আজকে উনি আমাদের ধুমপাড়া থেকে যাত্রা শুরু করলেন। উনার आज के ধুমপাড়া থেকে কোথায় যাবেন উনি কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন সেই সম্বন্ধে তার সাথে দুটো কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই আপনার নাম কি? আমার নাম বিকাশ রায়। বিকাশ রায়, আচ্ছা আপনি আজকে কততম স্বাধীনতা দিবস? 77তম স্বাধীনতা দিবস। আচ্ছা আপনি কি উদ্দেশ্য নিয়ে এই এই রওনা দিয়েছেন আজকে? আমি ভারতের নাগরিক, ভারতের শান্তির বার্তা নিয়ে আমার এই আজকে র্যালি, যাতে দেশ শান্তিতে থাকে, দেশে যাতে আমরা সবাই ভাই ভাই সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, দেশকে যাতে আগে নিয়ে যেতে পারি, এই আমার শান্তির বার্তা। আপনি কি প্রতি বছরে এই যাত্রা শুরু করেন? প্রতি বছরে করি। আচ্ছা এবারে আপনার কত দূর থেকে কোথায় যাওয়া পর্যন্ত আপনার ইচ্ছা? এবার আমার ইচ্ছা আছে 3টা ডিস্ট্রিক্ট, ধুমপাড়ার থেকে মাথাভাঙা হয়ে কুচবিহার হয়ে আলিপুর হয়ে আবার ধুমপাড়া ব্যাক। ঠিক আছে, আর আপামর ভারত জনতাকে আপনি কি অনুপ্রেরণা দিতে চান? আমি ভারতবাসীকে অনুপ্রেরণা দিতে চাই যে আমরা সবাই ভারতবাসী আমাদের এই দেশ কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা কীভাবে উন্নত করতে পারি হিংসা না করে, তাই আমি এই দেশের জন্য আমার এই বার্তা। ঠিক আছে ভাই, ধন্যবাদ তোমাকে, তোমার যাত্রাপথ শুভ হোক। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।